হ্যালো বন্ধুরা, ছয়টি অটো অ্যাপ্লিকেশন বা মাল্টি অ্যাপ্লিকেশন দিয়ে 250টি অ্যাপ্লিকেশন লেখা যায়, এরকম কৌশল নিয়ে আজকের ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। অটো অ্যাপ্লিকেশনের উপর 6টি ভিডিও আপলোড করা হবে, আজকে তার প্রথম পর্ব। তো প্রতিটি ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করো। আজকে আলোচনা করব অটো অ্যাপ্লিকেশনের পর্ব এক নিয়ে। বিশেষ দ্রষ্টব্য, ভালো ছাত্রছাত্রীদের জন্য এরিয়ে চলাই বেটার বলে আমি মনে করি, কারণ এটা অটো অ্যাপ্লিকেশন, এটা সবার জন্য প্রযোজ্য নয়, তাই তোমরা এটা এরিয়ে চলতে পারো ভালো স্টুডেন্টদের জন্য। তো দেখো, অটো অ্যাপ্লিকেশনটি ক্লাস 8, ক্লাস 9, 10, ক্লাস 11 অর্থাৎ 12 ডিগ্রি অনার্স শিক্ষার্থীতে লিখতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করবে। এ ধরনের ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এয়ারলাইট টিচিং ক্লাবে। এবং প্রতিটা ভিডিও আপনাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, অর্থাৎ 6টি পর্বের আমাদের ভিডিওটি থাকবে, অবশ্যই তোমরা ভিডিওটি দেখবা। আর দেখো, এখানে যে অ্যাপ্লিকেশনের নামগুলো দেওয়া আছে শুধু সেইগুলোর জন্য অটো অ্যাপ্লিকেশন প্রযোজ্য। এক নম্বর হলো অ্যারেঞ্জিং এ পিকনিক, দুই নম্বর এ স্টাডি টিউর, ভিজিটিং অ্যান ইম্পর্টেন্ট হিস্টোরিক্যাল প্লেস, চার নম্বর হলো সেন্ডিং মানি ফর পিকনিক অর স্টাডি টিউর। তো এভাবে কিন্তু আমাদের 5টা অ্যাপ্লিকেশন আমরা লিখতে পারবো। তো দেখো, এখানে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনে আমরা যেভাবে লিখি সেভাবে লিখতে হবে। ডেট টু দ্য হেডমাস্টার, স্কুল নাম, তারপরে তোমার হলো স্কুল নেম, সাবজেক্ট স্যার উই ওয়ান্ট টু অ্যারেঞ্জ, অর্থাৎ তোমাকে এই অংশটুকু সুন্দর করে বর্ণনা করে লিখতে হবে। তো দেখো, উই ওয়ান্ট টু অলসো রিমুভ মনোটনি অ্যান্ড কিপ আওয়ার মাইন্ড ফ্রেশ, উই ম্যানেজ টাকা 5000 অ্যান্ড উই নিড মোর টাকা 5000 ফর আওয়ার। এখানে ডট দেওয়া আছে, অর্থাৎ তোমাদের সেই অ্যাপ্লিকেশনের নাম লিখতে হবে। তো আর ইংলিশ টিচার উইল গাইড আস, সো উই হোপ ইউ কাইন্ড কনসিডারেশন। এভাবে কিন্তু তোমরা সুন্দর করে বর্ণনা করে লিখবা। তোমরা এগুলো খাতায় লিখে নিতে পারো। আর লাস্ট আমাদের যে কথাটা আমরা লিখি, যে উইদার ফর, এগুলো কিন্তু তোমাকে লিখতে হবে। তো এই ছিল আজকের ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক করবে।